দর্শক বন্ধুরা, আমি কথা বলছি আপনাদের সাথে চীনের সাংহাইয়ের সুজো শহর থেকে। আমি যাচ্ছি আপনাদেরকে নিয়ে ফুয়াশাং নামে একটা গ্রামে। এখান থেকে সুজো শহর থেকে 15-20 কিলোমিটার হবে হয়তো, নিয়ে যাব চীনের এক ভদ্রলোক, এই সুজো সিটির এক ভদ্রলোক, নাম তার টাইগার। তিনি ওই খোয়াশাং শহরে একটা কৃষি প্রকল্প করেছেন। কৃষি প্রকল্প মানে সমন্বিত একটা কৃষি খামার। কিন্তু যদি আমি সমন্বিত কৃষি খামার বলতে, বিগত দিনে টেলিভিশন পর্দায় আপনারা যা দেখেছেন, ব্যাপারটা সেরকম সমন্বিত খামার নয়। এই প্রতিটা খামারের এর ভিতরে যতগুলো বিষয় নিয়ে তিনি চাষবাস করছেন, প্রত্যেকটারই একটা মূল্য সংযোজনের অ্যাড করা একটা বিষয় আছে। যেমন আমি বলতে চাচ্ছি যে সরকারের কাছ থেকে জমি নিয়ে, তিনি স্থানীয় সরকারের কাছ থেকে জমি নিয়ে সেই জমিকে তিনি ব্যবহার করছেন, জমিকে আরও কর্ম কার্যক্ষম করা, এই জমি থেকে আরও অনেক বেশি উৎপাদনশীলতা নিয়ে আসা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে শহরের নগরের মানুষকে তিনি নানানভাবে উদ্বুদ্ধ করছেন যে ফার্মিংয়ের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করার জন্য। আমরা চলে এসেছি, আমরা একটু আগালি সেই খামারটিতে ঢুকবো, একটা নূতন কিছু আপনাদেরকে দেখাবো, কৃষি পর্যটনের আর একটা নূতন রূপ কী হতে পারে। এর আগেও আপনারা আমাদের অনুষ্ঠানে ইউরোপ আমেরিকার বিভিন্ন দেশে কৃষি পর্যটনের অনেক প্রতিবেদন দেখেছেন, এটিও সেরকমই একটি, কিন্তু একটু ব্যতিক্রম। সেখানে গিয়ে চলুন, দেখা যাক। সমগ্র চীন জুড়েই যেন সম্প্রসারিত হয়েছে নগর, গ্রাম জুড়েও বিশাল সব অট্টালিকা, ফলে গ্রাম বলে এখন আর আলাদা করা যায় না চীনের গ্রামকে। এটি চীনের সুজু শহরের খোয়াশাং গ্রাম। চারদিক থেকে শহর এসে যেন গ্রামটি ঘিরে ধরেছে। গ্রামগুলো দেখতে অনেকটা আমাদেরই মতো, দেখুন বাড়িগুলোর পরিবর্তন শুধু আছে, এখানেও ধানের আবাদ হয়, মাঠ জুড়ে ধান। এই যে শহর গ্রামকে গ্রাস করে ফেলছে, এই চিত্র শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে। ওই যে বলা হয়েছে যে 2050 নাগাদ 70% মানুষ গ্রাম ছেড়ে চলে আসবে শহরে, সেই দৃশ্যটি পৃথিবীর যে কোনো জায়গায় গেলে আমি দেখতে পাই। গ্রামের এই প্রান্তে হ্যাপি ফার্ম নামে অন্যরকম একটা উদ্যোগ নিয়েছেন চীনের উদ্যোক্তা টাইগার। স্থানীয় সরকারের কাছ থেকে 8 হেক্টর জমি লিজ নিয়ে গড়ে তুলেছেন কৃষি খামার। দর্শক, এর আগে আমরা আপনাদের সামনে তুলে ধরেছিলাম টাইগারের IPRS এর মাছ চাষের বিষয়টি। এখানে উৎপাদিত মাছের মূল্য সংযোজনের জন্য টাইগার পুকুরগুলোতে টিকিটের বিনিময়ে বর্শি দিয়ে মাছ ধরার ব্যবস্থা করে। IPRS এ আমরা প্রচুর মাছ উৎপাদন করি। আপনি জানেন, IPRS অর্থাৎ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে উৎপাদিত মাছ স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ। বাজারে এর ভিন্ন রকম চাহিদা আছে। আমরা এখানে উৎপাদিত মাছের মূল্য সংযোজনের জন্য একটা পরিকল্পনা হাতে নিই, পুকুরে মাছ ছেড়ে বর্শি দিয়ে ধরার ব্যবস্থা করি, যেন শহরের মানুষজন গ্রামের আবহাওয়া পেতে পারে। নিজের হাতে মাছ ধরায় একটা সহজাত আনন্দ আছে। শহরের মানুষ ছুটির দিনে কিংবা অবসরে পরিবার নিয়ে নিজ হাতে মাছ ধরার আনন্দ উপভোগ করতে ছুটে আসেন এখানটায়। বাংলাদেশে এমন আছে যে পুকুরে বর্শি দিয়ে মাছ ধরার জন্য টিকিট বিক্রি হয়? আমরাও টিকিটের ব্যবস্থা করেছি। টিকিট কত করে এখানে? 100 RMB তে 1 ঘন্টা। কিন্তু সমস্যা দেখা দিল, আমরা তেমন সাড়া পাচ্ছিলাম না, মাছ তো পানির নিচে দেখা যায় না, মানুষ জানতে পারতো না পুকুরে কি পরিমাণ মাছ আছে,
তখন আমার স্ত্রী জেমিনি একটা বুদ্ধি করল, আমাদের মাছ ছাড়ার মুহূর্তটি ভিডিও করে টিকটকে পোস্ট করল। অভাবনীয় ব্যাপার ঘটল তখন, ভিডিও ভাইরাল হলো, সাথে সাথে মানুষের ভিড়ও বাড়তে থাকলো। শহর নগরের মানুষের কাছে এগ্রোট্যুরিজম আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখানে যারা আসেন তারা সবাই কি টিকটক দেখেই? হ্যাঁ, টিকটক আর উইচ্যাট এখানে খুব জনপ্রিয়। শুরুতে খুব একটা সাড়া মেলেনি, কিন্তু টাইগারের স্ত্রী জেমিনির একটি বুদ্ধি রাতারাতি পাল্টে দেয় সব হিসেব নিকেশ। জেমিনি, আপনাকে একটা প্রশ্ন করি, আপনার মাথায় এমন বুদ্ধিটা এলো কিভাবে? আমরা সবাই এখন দিনের বড় একটা সময় কোনো না কোনোভাবে সোশ্যাল মিডিয়াতেই কাটাই। আমাদের পুকুরে মাছ আছে কি না সেটা যেমন প্রমাণের একটা বিষয় ছিল, আর একটা বিষয় ছিল মানুষকে উদ্বুদ্ধ করা। মানুষ যখন ভিডিওতে বড় বড় মাছ দেখে, তখন তাদের ভেতর সেগুলো নিজ হাতে ধরার একটা ইচ্ছে তৈরি হয়। আমার চেষ্টা ছিল মানুষজনের মনের ভেতর সেই ইচ্ছেটিকে জাগিয়ে তোলা। সেক্ষেত্রে বলা যায় আপনাদের প্রচেষ্টা সফল হয়েছে। আমরা প্রচার প্রসারের জন্য আরও একটা কাজ করি, কেউ যদি মাছ ধরে সেটা তাদের টিকটকে আমাদের কার্যক্রম সম্পর্কে পোস্ট করে, তবে তাদের পরবর্তী টিকিটে 20% ছাড় দিই। এতে নিশ্চয়ই প্রচার প্রসারটা বেশ ভালোই হয়। হ্যাঁ, বেশ ভালো সাড়া পাচ্ছি। আচ্ছা, কেউ যদি বড় একটা মাছ ধরে এখানে রান্নাবান্না করে খেতে চাইলে পারবে? তার সুবিধাও আছে। হ্যাঁ, মাছ কেটে ধুয়ে রান্নার যাবতীয় ব্যবস্থা এখানে আছে। মানুষ খুব এনজয় করে বিষয়গুলো। ওই যে ওদিকটাই দেখুন, আমরা নতুন আরও কয়েকটি রান্নাঘরের ব্যবস্থা করছি। এখানে দুই ধরনের ব্যবস্থা রেখেছি। আপনি চাইলে নিজেই আপনার ধরা মাছ কেটে কুটে রান্না করে নিতে পারেন, অথবা আপনি আপনার ধরা মাছটি আমাদের দিয়ে দিলেন, আমরা রেস্টুরেন্টের মতো আপনাকে মাছ দিয়ে খাবার তৈরি করে পরিবেশন করলাম। বাহ, দারুণ, সত্যি চমৎকার একটা এগ্রো ট্যুরিজম। গত 40 বছরে চীন দারুণ অগ্রগতি সাধন করেছে। মানুষ এখন ভালো থাকতে চায়, জীবনকে উপভোগ করতে চায়। এদিকটায় বাচ্চাদের জন্য বিশেষ আয়োজন, তারাও বর্ষি ফেলে লেগে আছে মাছ ধরতে। দর্শকরা, আমার পেছনে কতগুলো দেখেন, শিশু, তারপর কিশোর, তরুণ তরুণী, ওইদিকে ও যে ওখানে বসে আছে অসংখ্য ছেলে মেয়ে, এরা সবাই কিন্তু হাতে একটা করে বর্ষি, ছিপ, এবং এটা খেলনার বর্ষি হোক যাই হোক, তার হ্যাঁ ওখানে মাছের খাবার দেওয়া আছে, সব কিছু আছে। সেও কিন্তু কাজটা করে খুব আনন্দ পাচ্ছে, কারণ শহর জীবনে সে আজকাল যেভাবে বড় হচ্ছে, তার হাতে যে ডিভাইসগুলো, এগুলো তাকে ক্ষণিক সময়ের জন্য হয়তো আনন্দ দেয়, কিন্তু লম্বা সময়ের জন্য সে যেভাবে তৈরি হচ্ছে এটা কোনো মানসিক বিকাশ না। অতএব তার বাবা মা যখনই তাকে এখানে নিয়ে আসছে, সে কিন্তু এই সময়টাকে দারুণভাবে উপভোগ করছে। শুধু মাছ ধরাই নয়, ধরা মাছ রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে এখানে। টাইগারের স্ত্রী জেমিনি আমাদেরকে আপ্যায়ন করবেন বলে বিশেষ জাতের কাঁকড়া রান্নার ব্যবস্থা করেছিলেন। আমাদের খাদ্যাভ্যাসে নেই বলে সেটা গ্রহণ করা হয়নি, কিন্তু চীনাদের রান্না এবং খাবার খাওয়ার অনন্য প্রক্রিয়াটি আপনাদের জন্য আমরা ক্যামেরায় ধারণ করি। চাইনিজ মিট হ্যান্ডল ক্র্যাব, মাই গড, এটা খুব এক্সপেন্সিভ ক্র্যাব। একটা ক্র্যাবের দাম 1400 টাকা, না 1400 টাকা। এটাকে এতক্ষণ যাবত পানিতে বয়ল করা হলো, এটাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে, কারণ এটা পাগুলো খুললে একেবারে একা হয়ে যাবে। হ্যাঁ, এখানে ইজ ইট ফিশ সস?
নগর যতই সম্প্রসারিত হোক, মানুষের সত্তা থেকে গ্রামীণ ঐতিহ্যের টান কখনোই যায় না। শহর ছেড়ে বারবার সে ফিরে আসতে চাইবে গ্রামের পরিবেশে, খাদ্য উৎপাদন এবং সংগ্রহের অকৃত্রিম আদিম আনন্দের কাছে। টাইগারের এই কৃষি খামারে দেখা গেছে তারই প্রতিফলন। ওকে জিজ্ঞেস করলো যে তুমি কীভাবে আসছো, তুমি কি টিকটকে দেখেছো বা টুইটারে দেখেছো যে মাছ ছাড়া হচ্ছে? টিকটকে সে দেখে আর সে অত চিট হওয়ার কোনো সুযোগ নেই। শহরের যে কেউ চাইলে এখানে নিজের সবজি নিজেই চাষ করতে পারেন, সে ব্যবস্থাও রেখেছেন টাইগার। Tiger? Yes. This portion? এটাতে আপনারা চাষ করছেন? না, এটা শহরের একজন আমাদের কাছ থেকে লিজ নিয়ে চাষ করেছেন, আমরা শুধু দেখাশোনা করি। This is organic fertilizer. এগুলো কি অর্গানিক সার? হ্যাঁ, এখানে অর্গানিক সার ব্যবহার করা হয়, ওগুলো আমরাই সংগ্রহ করি। One portion land is different portion, right? তাহলে এখানে যে প্লট গুলো আছে প্রত্যেকটা কি এক একজনের? Land from you. And they produce their own. হ্যাঁ, এখানে নিজেরাই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে শাকসবজি চাষ করছে, আমরা শুধু বীজ সার মাটি প্রস্তুত করার যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা করছি। এর ফলে নিজেদের খাবার নিজেরা উৎপাদনের এক ধরনের নির্মল আনন্দ লাভ করছে তারা। এখানে উৎপাদিত অর্গানিক পদ্ধতিতে চাষকৃত ফল ফসল, মাছ, ডিম, মুরগি এবং হাঁস কেনার ব্যবস্থাও রেখেছেন টাইগার। টাইগারের এই পর্যটন কৃষি খামারের এটা হচ্ছে একটা সেল সেন্টার। এখানে তো সব কিছু দেশি মুরগির ডিম, এগুলো কেজিতে বিক্রি হয়। কেজিতে বিক্রি হয় মানে আমাদের দেশে যেমন ডিম বিক্রি হয় হালিতে বা ডজনে, এখানে কেজিতে, এক কেজিতে ডিম আসে 19টা 18-19টা আসে। সেই হিসেব করে এক কেজি ডিমের দাম US ডলারে $4 আমরা যদি আমাদের টাকায় নিই তাহলে এখানে ডিমের হালি পড়বে কত করে? পার পিস চব্বিশ টাকা। কান্ট্রি দেশি ডিম, কিন্তু এদের আয়ও তো অনেক বেশি, সেই হিসেবে এদের আমাদের টাকায় কনভার্সন করলে 24 টাকা, সেই হিসেবে আয় বেশি তো তাদের। কিন্তু মাছের দাম অনেক তুলনামূলক অনেক কম। এগুলি সবই তার একেবারে খামারের মাছ, তার হিসেবে এগুলি অর্গ্যানিক ফিশ সবই। এখানে মুরগির দাম আমাদের মতোই অনেকটা, এগুলো সবই হচ্ছে এটাকে বলে দেশীয় মুরগি, একেবারে গ্রাম পর্যায়ের যে সমস্ত মুরগিগুলো আছে সেগুলো। তবে হাঁসের দাম এখানে সবচেয়ে বেশি, একটা হাঁসের দাম $29, $29 মানে আমাদের প্রায় কত, সাড়ে তিন হাজার টাকা। প্রিয় দর্শক, দিন দিন বাড়ছে শহরের পরিধি, বাড়ছে শহরের মানুষ, কিন্তু কৃষির প্রতি মানুষের যে আদি অনুরাগ তা সকলের ভেতরে রয়ে গেছে। মানুষ শহরের যান্ত্রিক জীবনের ক্লান্ত হয়ে কৃষি আর প্রকৃতির কাছে ফিরতে চায়। এই অনুধাবন থেকেই টাইগার চীনে এমন এক সমন্বিত খামার গড়ে তুলেছেন যা শুধু কৃষি পর্যটনেই নয়, ভূমিকা রাখছে খাদ্য উৎপাদন থেকে খাদ্য নিরাপত্তাতেও। আমাদের দেশেও কৃষি পর্যটনের এমন নজির
তৈরি হতে পারে। খাদ্য উৎপাদনের পাশাপাশি কর্মসংস্থানের একটি খাত হয়ে উঠতে পারে এমন উদ্যোগগুলো।